নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই দীপাবলিতে আপনার স্ত্রীর হাতে দিন এই জিনিসটি, আর গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটিয়ে ফেলুন। কোন জিনিসটি আপনার স্ত্রীর হাতে এই দীপাবলির দিন দিতে হবে তা নিয়ে ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু পার্টও মিস করবেন না। তাহলে আর দেরি কিসের, শুভ সুশীঘ্র। আজ দীপাবলি, আর এই দীপাবলির দিন আপনার স্ত্রীর হাতে দিন এই জিনিসটি। কোন জিনিসটি আপনার স্ত্রীর হাতে দিতে হবে তা আমি অবশ্যই বলবো। তার আগে যারা অনলাইন আমার সাথে যোগাযোগ করতে চান বা জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে ফোন না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ ফোন রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন জিনিস আজ দিলে মা লক্ষ্মী আপনার গৃহে সদাই বিরাজমান থাকবে। আমাদের হিন্দু শাস্ত্রে নারী জাতির একটা আলাদা মর্যাদা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ নারীকে আমরা দেবী লক্ষ্মী বলি। হ্যাঁ বন্ধুরা, কারো বাড়িতে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন আমরা বলি এ তো মা লক্ষ্মী, এবং সেই কন্যা সন্তান যতক্ষণ তার পিতার গৃহে থাকে ততক্ষণ পর্যন্ত তার পিতার অর্থের অভাব কাটিয়ে ফেলে। হ্যাঁ বন্ধুরা, সেই মেয়েটি যখন বড় হয় এবং বিবাহের পর শ্বশুরবাড়ি যায়, তখনও সেই বাড়িতেও বলে যে লক্ষ্মী প্রতিমার মতো বউ পেয়েছ, লক্ষ্মী প্রতিমার মতো বৌমা এসছে। আপনারা হয়তো শুনে থাকবেন, কারণ আমরা নারীকে লক্ষ্মী বলে থাকি। আর এই মা লক্ষ্মী তখনই তুষ্ট হয় যখন আমরা নারী জাতির সম্মান করব। কখনো কখনো আমরা নারী জাতির অসম্মান করে ফেলি, আর এটা করা আমাদের কারোর পক্ষে উচিত নয়। অর্থাৎ যখনই নারী জাতির উপর অসম্মান ও নারী জাতিকে অবহেলা করা হয় তখনই আসে রেভলিউশন। এবং যারা সদ্য বিবাহিত বা বিবাহ হয়ে গেছে তাদেরকে বলবো, আপনার স্ত্রীকে সবসময় মর্যাদা দিন। আপনার স্ত্রীর গায়ে কখনোই হাত তুলবেন না, আর যেদিনই হাত তুলবেন ভাববেন আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী পেরিয়ে গেছে। তাই এই দীপাবলির দিন আপনারা স্ত্রীর হাতে দিন এই জিনিসটি। কোন জিনিস আপনার স্ত্রীর হাতে দিতে হবে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, দীপাবলিতে আমরা সকলেই আনন্দ করি এবং আমাদের গৃহকে মোমবাতি, প্রদীপ এবং টুনিবাদ দিয়ে সজ্জিত করি, কিন্তু আমরা ভুলে যাই স্ত্রীকেও এদিন সজ্জিত করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনার স্ত্রীকে আজ একটি বেনারসি শাড়ি পরান এবং আপনার স্ত্রীর হাতে দিন, আপনার স্ত্রীর গলায় পরিয়ে দিন একটি লকেট। সেই লকেটে রাধা ও কৃষ্ণের যেন ছবি থাকে, অর্থাৎ সেটি চাঁদির হলে বা সোনার হলে খুব ভালো হয়। তাই আপনারা আজ আপনার স্ত্রীর গলায় রাধা ও কৃষ্ণের একসঙ্গে রয়েছে এরকম একটি লকেট পরিয়ে দিন। আর দেখুন আপনাদের দাম্পত্য জীবন কত মধুর হয়ে ওঠে। তো আজকের ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।